শাখা আইনের খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ প্রশ্ন। ফৌজদারি মামলায় আত্মরক্ষামূলক পরিস্থিতির দাবি উঠলে তা প্রমাণের দায়িত্ব কার? অপশন ক ক্ষতিগ্রস্ত ব্যক্তির, অপশন খ রাষ্ট্রের, অপশন গ অভিযোগকারীর, অপশন ঘ উক্ত দাবি উত্থাপনকারীর। সঠিক উত্তর অপশন ঘ উক্ত দাবি উত্থাপনকারীর। এই প্রশ্নটি সাক্ষ্য আইনের 105 ধারা থেকে করা হয়েছে। সাধারণত যিনি কোনো কিছু দাবি করেন প্রমাণের দায়িত্ব তার উপরই ন্যস্ত থাকে, কিন্তু কিছু ক্ষেত্রে আসামি অভিযুক্ত ব্যক্তিরও প্রমাণের দায়িত্ব থাকে। সাক্ষ্য আইনের 105 ধারার বিধান হল পেনাল কোডের সাধারণ ব্যতিক্রম বা জেনারেল এক্সেপশনের, যেমন 76 থেকে 106 ধারা অথবা বিশেষ ব্যতিক্রমের আওতায় পড়লে ফৌজদারি মামলায় আসামি বা অভিযুক্ত ব্যক্তি নিজেকে নির্দোষ দাবি করলে তা প্রমাণের দায়িত্ব আসামির তথা অভিযুক্ত ব্যক্তির। সাক্ষ্য আইনের খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, সাক্ষ্য আইন অনুসারে 30 বছরের পুরানো একটি দলিলের সম্পাদন ও বিষয়বস্তুকে আদালত সঠিক মনে করবে যদি দলিলটি অপশন ক সঠিক ব্যক্তির দখল থেকে আসে, অপশন খ জনস্বার্থ সংশ্লিষ্ট হয়, অপশন গ রেজিস্ট্রিকৃত হয়, অপশন ঘ স্ট্যাম্প যুক্ত হয়। সঠিক উত্তর অপশন ক সঠিক ব্যক্তির দখল থেকে আসে। এই প্রশ্নটি সাক্ষ্য আইনের 90 ধারা থেকে করা হয়েছে। 90 ধারায় বলা হচ্ছে 30 বছরের পুরানো দলিল সম্পর্কে অনুমান বিষয়ে। 90 ধারার মূল বিধান হচ্ছে আদালত একটি দলিলের সম্পাদন ও প্রত্যয়ন সঠিক মনে করবে যদি দলিলটি 30 বছরের পুরানো দলিল হয় এবং উক্ত দলিল উপযুক্ত হেফাজত হতে বা সঠিক ব্যক্তির দখল হতে আদালতে দাখিল করা হয়। অর্থাৎ আদালতের পক্ষ হতে 30 বছরের পুরানো দলিল সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপন করবে না, অথবা দলিল সংশ্লিষ্ট কোনো বিষয় নতুন করে প্রমাণের প্রয়োজন পড়বে না যদি এই দুটি শর্ত পূরণ হয়। অর্থাৎ 30 বছরের পুরানো দলিল হয় এবং উক্ত দলিল উপযুক্ত হেফাজত হতে বা সঠিক ব্যক্তির দখল হতে আদালতে দাখিল করা হয়। এমসিকিউ পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ প্রশ্ন। এই প্রশ্নটি ঘুরে ফিরে প্রায় প্রতি পরীক্ষায় এসে থাকে। প্রশ্নটি হচ্ছে, জমির সত্য ঘোষণা ছাড়াই শুধু দখল উদ্ধারের মামলা দায়েরের তামাদি মেয়াদ কত? অপশন ক 6 মাস, অপশন খ 6 বছর, অপশন গ 12 বছর, অপশন ঘ 60 বছর। সঠিক উত্তর অপশন ক 6 মাস। এ প্রশ্নটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা এবং তামাদি আইনের 3 অনুচ্ছেদ থেকে করা হয়েছে। তামাদি আইনের 3 অনুচ্ছেদে বলা হচ্ছে, 9 ধারার সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার মামলার তামাদি কাল হচ্ছে দখলচ্যুত হওয়ার দিন থেকে 6 মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে। সাক্ষ্য আইনের খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ প্রশ্ন। এই প্রশ্নটি 2015 সালে বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় এসেছিল। প্রশ্নটি হচ্ছে, সাধারণত একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের ধরন হয় অপশন ক হাবুধক, অপশন খ প্রশ্নবোধক, অপশন গ বর্ণনামূলক, অপশন ঘ প্রশ্ন ও হাবুধক। সঠিক উত্তর অপশন গ বর্ণনামূলক।
সাধারণত একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের ধরন হয় বর্ণনামূলক। আমরা জানি আদালত সাক্ষীর সাক্ষ্য লিপিবদ্ধকরণের ধরন। সাধারণত আদালত সাক্ষীকে কি দেওয়ার জন্য অনুমতি দেন, আদালতের কি প্রয়োজন হয়, প্রত্যেক উত্তরে মিলবে বিবৃতিমূলক বর্ণনামূলক উত্তর। অর্থাৎ সাক্ষ্য গ্রহণের ধরন হবে সবসময় বর্ণনামূলক বা বিবৃতিমূলক। ডিয়ার ভিউয়ার্স, ফৌজদারি কার্যবিধি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ প্রশ্ন সমাধান করব। এই প্রশ্নটি অষ্টম বিজিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। প্রশ্নটি হচ্ছে, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 অনুসারে 120 দিনের মধ্যে মামলার তদন্ত কার্য সম্পন্ন করার বিধানটি, অপশন ক নির্দেশনামূলক, অপশন খ বিবেচনামূলক, অপশন গ বাধ্যতামূলক, অপশন ঘ আদেশমূলক। সঠিক উত্তর অপশন ক নির্দেশনামূলক। ফৌজদারি কার্যবিধির 167 ধারায় তদন্ত ও তদন্তের সময়সীমা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। অত্র ধারায় তদন্তের সর্বোচ্চ সময়সীমা হচ্ছে 120 দিন। 120 দিনের মধ্যে মামলার তদন্ত সম্পন্ন করা ম্যাজিস্ট্রেটের জন্য নির্দেশনামূলক বা বিবেচনামূলক বিধান। ডিয়ার ভিউয়ার্স, সাক্ষ্য আইনের খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ প্রশ্ন। এই প্রশ্নটি 2013 সালে বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় করা হয়। প্রশ্নটি হচ্ছে, নো পার্টিকুলার নাম্বার অফ উইটনেস শ্যাল ইন এনি কেস বি রিকোয়ার্ড ফর প্রুফ অফ এনি ফ্যাক্ট। বাক্যটি দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর কত ধারায় বর্ণিত হয়েছে? অপশন ক 140 ধারা, অপশন খ 142 ধারা, অপশন ক 134 ধারা, অপশন ঘ 137 ধারা। সঠিক উত্তর অপশন গ 134 ধারা। সাক্ষ্য আইনের 134 ধারায় বলা হচ্ছে, মামলার বিচার্য বিষয় প্রমাণের জন্য নির্দিষ্ট পরিমাণ সাক্ষীর প্রয়োজন নেই। অর্থাৎ আদালত যে কোনো সাক্ষীর বিশ্বাসযোগ্য বক্তব্যের উপর ভিত্তি করে কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন। অর্থাৎ মামলার বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় প্রমাণের জন্য আদালতে কোনো নির্দিষ্ট পরিমাণ বা নাম্বার অফ উইটনেস সাক্ষীর উপস্থাপনের প্রয়োজন নেই। এই বিষয়টি অত্র ধারায় বর্ণনা করা হয়েছে এবং এই প্রশ্নে এই বিষয়টি চাওয়া হয়েছে।